আমরা দেখতে পাচ্ছি আরেকটি নান্দনিক পানির ফোয়ারা। পানির ফোয়ারার মাঝখানে কয়েকটি পাথরকে সাজিয়ে রাখা হয়েছে। নাভারা স্টেট পাথরের স্টেট, এখানে শুধু আছে পাথরের পাহাড়, পাহাড় আর পাহাড়, ডিনোটেড হিল, যেখানে ঘাসও জন্মায় না। এই পাথর দিয়ে বোঝানো হয়েছে নাভাডার একটি ভূ প্রকৃতির চিত্র। আমরা দেখতে পাচ্ছি এই একটি ঝর্ণাধার পড়া, এখানে ছেলেমেয়েরা লোকজন এসে ভালো সময় কাটায়। আমরা দেখতে পাচ্ছি পাশেই একটি ভাস্কর্য, একটি ভাস্কর্য একজন মানুষ অধ্যয়নরত, সে হয়তো ব্যাপার করছে এমন একটি ভাস্কর্য। আমি জানি না এই ভাস্কর্যটি দিয়ে বোঝানো হয়েছে, গেমিং করা হয়েছে। সম্ভবত এমন হতে পারে প্রাচীনকালে এই নাভাটা স্টেট ছিল অত্যন্ত দুর্গম পাহাড়ি অঞ্চল। এই অঞ্চলকে ডিসকভার করার জন্য বহু মানুষ তারা এখানে এসেছে, বহু মানুষ গবেষণা করেছে, বহু মানুষ পড়াশুনো করেছে। হয়তোবা এমনই একটি ব্যাপারকে চিন্তা করে এই ভাস্কর্যটিকে তৈরি করা হয়েছে। আমরা যা কিছু দেখছি স্পার্ক সিটি, রেনো শহরের সংলগ্ন স্পার্ক সিটি, স্পার্ক সিটির কাছেই স্পার্ক সিটিতে একটি অত্যন্ত বড়, বিশাল, সুবিশাল একটি শপিং মল আছে। এই শপিং মলের নাম লিজেন্ড শপিং মল। এই লিজেন্ড শপিং মলকে এভাবে সুন্দর সুন্দর ফোয়ারা, স্ট্যাচু, ভাস্কর্য, এগুলো দিয়ে বাগান, এগুলো দিয়ে সাজানো হয়েছে। মানে এইটি লিজেন্ড শপিং মল সবটাকে মিলে একটি নান্দনিক পার্কও বলা যেতে পারে। এখানে আসলে দর্শনার্থীদের ভালো সময় কাটে, সুন্দর সময় কাটে, তারা এখানে থাকে, এখানে বসে এবং এখানে কেনাকাটা করে। এই কেনাকাটাটাই এই মলকে সুসজ্জিত করার জন্য একটি বিশেষ ক্যাটালিস্টের কাজ করেছে। আমরা দেখতে পাচ্ছি, এখানে নাভাডার জাতীয় পশু বিঘন শিপ, এগুলো আছে। একই সাথে পানির ফোয়ারা আছে, আছে একটি অধ্যয়নরত স্ট্যাচু।